स्वामी इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। सब लोग बोलिए हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। आई विल स्पीक, मैं अंग्रेजी में बोलूंगा और प्रभु जी बांग्ला में अनुवाद करेंगे। प्रभु इंग्रेजी से बोलबेन, हमरा एखान थेके बांग्लाय अनुवाद करे आपनादेरके शोनाबो। सो वी'ड लाइक टू वेलकम एंड कांग्रेचुलेट ऑल ऑफ यू फॉर कमिंग फॉर दिस रथ यात्रा मेला 2017। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের এই 2017 সালের কলকাতা ইসকন রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার জন্য। হাউ মেনি অফ ইউ আর কামিং ফর দ্য ফার্স্ট টাইম টু দিস রথযাত্রা? আপনারা কি এই রথযাত্রায় সকলে এই প্রথমবার আসছেন? হাউ মেনি অফ ইউ হ্যাভ রেগুলারলি কামিং ফর দিস রথযাত্রা? আপনারা কতজন এসছেন এর আগে রথযাত্রায়? হাত তুলুন। হরিবল হরিবল। সো ইন দিস দিস রথযাত্রা ফেস্টিভাল ওয়াজ স্টার্টেড বাই শিলা প্রভুপাদ অ্যান্ড ইন 1967 ইন সান ফ্রান্সিসকো আমেরিকা। শিলা প্রভুপাদ সান ফ্রান্সিসকোয় 1967 সালে সান ফ্রান্সিসকোয় শ্রীল প্রভুপাদ এই রথযাত্রা শুরু করেন। দিস ইয়ার উই আর সেলিব্রেটিং 50th অ্যানিভার্সারি অফ রথযাত্রা। আমরা এই বছর রথযাত্রার 50 বছর পূর্তি উৎসব পালন করছি। জগন্নাথ ইজ নট উড়িয়ানাথ আর ভারতনাথ আর হিন্দুনাথ, জগন্নাথ ইজ জগন্নাথ। জগন্নাথ দেব উড়িয়ানাথ নন, হিন্দুনাথ নন, ভারতনাথ নন, তিনি সত্যিকারের জগতের নাথ। জাস্ট নাও উই স ডিভোটিস ফ্রম রাশিয়া ডুইং কীর্তন চ্যান্টিং অ্যান্ড ডান্সিং বাই মার্সি অফ শিলা প্রভুপাদ অ্যান্ড জগন্নাথ। একটু আগেই আমরা দেখলাম রাশিয়ান ভক্তরা শিলা প্রভুপাদের কৃপায় এখানে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে নৃত্য গীত পরিবেশন করে আপনাদেরকে শোনালেন। সামটাইমস পিপল থিঙ্ক দ্যাট কৃষ্ণ ইজ হিন্দু গড। কখনো কখনো মানুষেরা মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র হিন্দুদের দেবতা। আর সামটাইমস পিপল থিঙ্ক ইট ইজ ইন্ডিয়ান গড। কখনো কখনো মানুষেরা মনে করেন ইনি ভারতবর্ষের দেবতা। বাট গড ইজ নেভার হিন্দু গড অর ইন্ডিয়ান গড, গড ইজ ওয়ান। ভগবান কখনোই না হিন্দুদের দেবতা না ভারতের দেবতা, তিনি এক এবং অদ্বিতীয়। ওয়ান্স ওয়ান হরে কৃষ্ণ ডিভোটি he was doing kirtans in one american university. ekjon hare krishna bhakto american university te tini hare krishna kirtan korchen. and when he started doing kirtans many young boys and girls gathered around him. jokhon tini america ei sankirtan shuru korechilen tar ashepashe prochur torun purush ebong stri take ghire dhorechilo. and then one christian evangelist he saw and he became very upset. He said, what is in this America, land of Christians, how is some person chanting some Hindu god's name? ekjon christian tini tokhon mone korlen je eta amader christian der desh, ekhane hindu ra eshe ki kore ei nritto git sankirtan shuru koreche. So immediately he came to that assembly and he started shouting. tini totkhonat oi sankirtan সমবেত মানুষের কাছে আসলেন এবং ওখানে চিৎকার করতে শুরু করলেন। হি সেড হি ইজ স্যাটন ডেভিল। উনি বললেন এ হচ্ছে শয়তান ডেভিল। এন্ড হি সেড জিসাস ইজ অনলি ওয়ে। বললেন জিসাস ইজ দা অনলি ওয়ে, যীশু খ্রিস্ট একমাত্র পথ। সো এন্ড হি স্টার্টেড শাউটিং এন্ড ইয়েলিং এন্ড স্পিকিং ব্যাড ওয়ার্ডস টু দ্যাট সাধু। তিনি
খুব চিৎকার শুরু করলেন এবং সাধুকে অকথ্য এবং কুকথ্য ভাষায় আক্রমণ করলেন। When you chant Hare Krishna, not many people come, especially in Kali Yuga. তাই যখন হরিনাম সংকীর্তন করা হয় তখন স্পেশালি এই কলিযুগে বিশেষ সংখ্যার মানুষ তাতে আকর্ষণ অনুভব করেন না। But when there is fight, many people come. কিন্তু আমরা যখন লড়াই করি একে অপরের সঙ্গে তখন বহু মানুষ সেখানে সমবেত হয়। How many observe this? How many of you have seen this thing? আপনারা কতজন এই দৃশ্য দেখেছেন যে লড়াই করার সময় অনেক মানুষ জুটেছে? So because this person started shouting, so many people started coming there. যদি তাই যখন আমরা চিৎকার শুরু করি তখন ওখানে প্রচুর লোক একসঙ্গে জমায়েত হয়ে যায়। Earlier only 40-50 boys and girls were there. আর সেখানে শুধুমাত্র 40-50 জন ছিল। Then by his shouting 100, 200, 300, 400 boys and girls came. তারপরে চিৎকারে সেখানে 200, 300, 400, 500 মানুষ জমায়েত হলো। That devotee who was doing kirtan, he was very happy. তখন সেখানে যে ভক্তরা সংকীর্তন করছিলেন তারা খুব আনন্দ পেলেন। He was not upset that he is shouting and giving bad words to him, but he was happy that more and more people are coming. তখন ওই ভক্ত তার সেই চিৎকার শুনে সে দুঃখ পেল না, পেল খুবই আনন্দ, কারণ কিনা তার সেই সংকীর্তন শুনে সেখানে 400-500 লোকের সমাগম হয়েছিল। So now this person who was shouting, how long can person shout? তাই ওই লোকটি যখন চিৎকার করছিল একটা মানুষ বেশিক্ষণ তো চিৎকার করতে পারে না। So after half an hour he stopped. আধ ঘন্টা পরে সে আবার চুপ হয়ে গেল। Almost 400-500 people had come there. প্রায় 400-500 মানুষ সেখানে সমবেত হয়েছিল। And when he stopped, everybody was waiting. Now what is this sadhu going to do? He is going to punch on his nose? He is going to fight? He is going to speak some bad words? What he is going to do? সেই লোকটি যখন চুপ করে গেল তখন ওই 500 সমবেত লোক অপেক্ষা করছিল অবাক বিষয়ে যে সাধু এখন তাকে কি করে, মারবে না, খারাপ কথা বলবে না, কিভাবে তার প্রতিক্রিয়া জানাবে। So this devotee, Hare Krishna devotee, he was American Hare Krishna devotee. ওই হরে কৃষ্ণ ভক্ত যিনি ছিলেন তিনি একজন আমেরিকান হরে কৃষ্ণ ভক্ত ছিলেন। So he said, my dear sir, you are talking about God and you are telling that we should worship your God. Can you tell us something about your God? তাই ওই সাধু ভক্তটি তখন বললেন, হে মহাশয়, আপনি ভগবান সম্বন্ধে কুকথা বলছেন, আপনি কি আমার ভগবান আপনার ভগবান সম্বন্ধে কুকথা বলবেন? He said, why not? Please ask, what do you want to ask? তখন সে বলছে, কেন নয়, তুমি কি শুনতে চাও? So this devotee said, my dear sir, can you tell me, is your God the most powerful person in the world? তখন ওই ভক্ত বলল যে, হে মহাশয়, আপনি কি বলতে পারেন যে আপনার ভগবান হচ্ছেন এই পৃথিবীর সর্বশক্তিমান? He said, yes, my God is the most powerful one. Rather, all the powers are coming from him. তখন ওই লোকটি বলল, হ্যাঁ, আমার ভগবান সর্বশক্তিমান, সমস্ত শক্তি তার কাছ থেকেই আসছে। Then he asked, is your God most beautiful person in the world? তখন এই ভক্তটি জিজ্ঞেস করল, আপনার ভগবান কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দরতম ব্যক্তি? He said, yes, my God is most beautiful. Rather, all beauty is emanating from him. তখন সেই বলল যে, হ্যাঁ, আমার ভগবান সব থেকে সুন্দর এবং এই সমস্ত সৌন্দর্য তার থেকেই আসছে। Then he asked, is your God most wealthy person in the world? সে আবার তাকে জিজ্ঞেস করল যে, তোমার ভগবান কি সব থেকে ঐশ্বর্যশালী লোক? Then this person said, yes, everything belongs to him. He is the wealthiest. সে তখন বলল, হ্যাঁ, সত্যি সে ঐশ্বর্যশালী লোক এবং সমস্ত ঐশ্বর্য তার থেকেই আসছে। And then he was asked, whether is your God most famous person in the world? সেই ভক্ত পুনরায় তাকে জিজ্ঞাসা করল যে, তোমার ভগবান কি এই বিশ্বের সব থেকে বিখ্যাত ব্যক্তি? He said, yes, my God is most famous. Most people worship my God. সে তখন আবার বলল যে, হ্যাঁ, আমার ভগবান হচ্ছে সব থেকে বিখ্যাত ব্যক্তি এবং প্রায় সমস্ত লোকেরাই তার পূজা করে। And then this devotee asked, is your God most knowledgeable person in the world? সেই ভক্ত পুনরায় আবার তাকে জিজ্ঞাসা করল যে, তোমার ভগবান কি এই বিশ্বের সব থেকে জ্ঞানী ব্যক্তি? He said, yes,
my God is most knowledgeable. He knows past, present and future. সে বলল, হ্যাঁ, আমার ভগবান হচ্ছে সবথেকে জ্ঞানী ব্যক্তি, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই জানেন। Then he asked, is your God most renowned person in the world? সেই ভক্ত আবার জিজ্ঞাসা করল, সে কি এই পৃথিবীতে সবথেকে বিখ্যাত লোক? Renounce, detach, vairagi. ত্যাগী। হ্যাঁ, তোমার ভগবান কি সবথেকে এই বিশ্বের ত্যাগী ব্যক্তি? He said yes. Though he possesses all the wealth, all the opulence, he is most detached and renounced. হ্যাঁ, তার কাছে সমস্ত সম্পদ থাকা সত্ত্বেও সে সত্যি ত্যাগী, কোনো কিছুই তাই সে অ্যাটাচড নয়। So this Hare Krishna devotee said, just see, my dear sir, anybody who is having any of this quality is attractive person. তখন সেই ভক্ত বলল যে এই সমস্ত গুণের মধ্যে, যা এই সমস্ত গুণ যার মধ্যে থাকবে সেই আকর্ষণীয় ব্যক্তি হবে। So person who is having all these qualities all the time simultaneously is most attractive. ভক্ত আবার বলল যে এই সমস্ত গুণাবলী যার মধ্যে একই সঙ্গে একই সময়ে বর্তমান থাকবে সেই হচ্ছে সবথেকে আকর্ষণীয় ব্যক্তি। আর পূর্ণতা। পূর্ণতা। So then he asked, so my dear sir, is your God most attractive person in the world? তখন সেই ভক্ত আবার তাকে জিজ্ঞাসা করলো, মহাশয়, আপনার ভগবান কি সব থেকে আকর্ষণীয় ব্যক্তি? He said, yes, my God is most attractive because he is having all these qualities all the time simultaneously and to fullest extent. তখন সে বলল, হ্যাঁ, আমার ভগবান সব থেকে আকর্ষণীয় ব্যক্তি, কারণ তার মধ্যে এই সমস্ত গুণাবলী একই সঙ্গে পূর্ণভাবে বর্তমান। So then this devotee said, my dear sir, do you know what does Krishna mean? Do you know what does Krishna mean? তখন ওই ভক্ত আবার জিজ্ঞাসা করলো যে কৃষ্ণ কে জানেন? What is meaning of Krishna? What Krishna? কৃষ্ণের অর্থ কি? কৃষ্ণের মানে কি? He said no. তখন সে বলল যে না। He said Krishna is a Sanskrit word. Krishna sarva akarshiti iti Krishna. Krishna means one who attracts everyone. কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতে সর্বাকর্ষক, কৃষ্ণ ইতি অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করেন। সো হি আস দিস ক্রিশ্চিয়ান পারসন, সো ইজ ইওর গড কৃষ্ণ, ওয়ান হু অ্যাট্রাক্টস এভরিওয়ান? তখন সেই ভক্ত ওই ক্রিশ্চিয়ানকে জিজ্ঞেস করলেন যে তোমার ভগবান কি সবাইকে আকর্ষণ করতে পারে? তিনি কি কৃষ্ণ? সো দিস পারসন স্টার্ট থিঙ্কিং, ইজ মাই গড কৃষ্ণ? কৃষ্ণ মিন্স অল অ্যাট্রাক্টিভ। অলরেডি হি হ্যাড সেড ইয়েস টু এভরিথিং and after deep thought he realized, if my God is not Krishna then he cannot be God because God has to be all attractive. তখন ওই ক্রিশ্চিয়ান ভক্তটি চিন্তা করতে শুরু করলো যে আমার ভগবান কি আকর্ষণ করতে পারে। এই চিন্তা করতে করতে সে গভীর চিন্তায় নিমগ্ন হলো, কিন্তু তার বোধের মধ্যে আসলো না যে তার ভগবান আকর্ষণ করতে পারে কিনা। তাহলে তো তার ভগবান কৃষ্ণ হতে পারে না। No, he said that he understood that my God is all attractive. So all attractive means Krishna. So he understood my God is Krishna. তখন সে ভাবলো যে না, আমার ভগবান সব কিছু আকর্ষণ করতে পারে, অতএব তিনিই কৃষ্ণ। So Krishna is not some sectarian name. Krishna means all attractive and God is all attractive. তাই So if you want to give any name to God, God has many names. But this one word Krishna includes all other names of God. তাই কৃষ্ণ শুধু একটিমাত্র নাম নয়, কৃষ্ণ হচ্ছে যিনি সর্বাকর্ষক, সব কিছুকে আকর্ষণ করতে পারেন। ভগবানের অনেক নাম আছে কিন্তু তার মধ্যে সর্বোত্তম নাম হচ্ছে কৃষ্ণ। So then that person, he was so impressed and he said, yes, my God is Krishna. And then he also participated in Hare Krishna Kirtan. তখন সেই ব্যক্তি এই জানতে পেরে এমন প্রভাবিত এবং অভিভূত হলো যে তখন বলল, হ্যাঁ, কৃষ্ণ ভগবান, এবং সে ওই সংকীর্তন যজ্ঞে নিজেকে নিয়োজিত করলো। Not only he but all the 400-500 people started chanting and dancing in Hare Krishna Kirtan, knowing that Krishna is the supreme personality of Godhead. তাই ওই ব্যক্তি তখন ওই 400-500 সমবেত জনতার সঙ্গে এই সংকীর্তন যজ্ঞে নিজেকে সামিল করলো, যখন সে অনুভব করতে পারলো
যে কৃষ্ণই ভগবান এবং কৃষ্ণই সব and this is actually also the conclusion of all scriptures and all acharyas এইটাই সমস্ত মহান আচার্যদেবদের এবং আমাদের শাস্ত্র গ্রন্থের নির্যাস যে ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান ব্রহ্মা ইজ সেইং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদির গোবিন্দ সর্বকারণ কারণম তো ব্রহ্ম সংহিতা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদির গোবিন্দ সর্বকারণ কারণম সো কৃষ্ণ ব্রহ্মা ইজ সেইং দ্যাট কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সন অফ গডহেড সব কারণ কে কারণ তো ব্রহ্ম সংহিতা তাই বলছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম এবং তিনি সমস্ত কারণের কারণ সিমিলারলি সো দিস জগন্নাথ ইজ নট এনি অর্ডিনারি পার্সন জগন্নাথ ইজ কৃষ্ণ হিমসেলফ তাই ভগবান জগন্নাথ কোনো সাধারণ ব্যক্তিত্ব নন তিনিই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সো Krishna is very merciful and Jagannath Krishna in form of Jagannath is even more merciful Bhagavan Shri Krishna hocchen kripalu ar Bhagavan Jagannath Dev Shri Krishna er Bhagavan Jagannath rup ti aro beshi kripalu aro bhakta vatsal so every year Jagannath comes out generally when krishna is in form of deity radha govind radha shyam sundar radha, the deity of krishna never comes out but deity of jagannath who is also another form of krishna every year comes out to give mercy to all those who don't come to temple bhagwan shri krishna radha govind radha madhav ittadi name jokhon mandire obosthan karen tokhon tini baire ashen na kintu bhagwan shri krishna er ei ananno rup bhagwan jagannath ei jagat sansarer somosto জীবকে কৃপা প্রদান করার জন্য প্রতি বছর মন্দির থেকে এই রথযাত্রা উৎসবের সময় বাইরে আসেন সো দিস মেলা ইউ অল হাউ কাম দিস ইজ অ্যাকচুয়ালি নট অর্ডিনারি মেলা এন্ড দিস ইজ নট অর্ডিনারি গ্রাউন্ড দিস ইজ কল্ড অ্যাজ গুন্ডিচা মন্দির তাই এই আমাদের রথযাত্রার মেলা প্রাঙ্গণ এটি কোনো সাধারণ মেলার প্রাঙ্গণ নয় এটি হচ্ছে গুন্ডিচা ইট ইজ সেড দ্যাট এনিবডি হু কামস অ্যান্ড টেক্স দর্শন ইন গুন্ডিচা মন্দির হি গেটস দর্শ বেনিফিট অফ 10,000 টাইমস টেকিং দর্শন অফ জগন্নাথ তাই শাস্ত্র বলছে যে গুন্ডিচাতে এসে যদি ভগবান জগন্নাথকে কেউ দর্শন করে তাহলে সে সাধারণ দর্শনের থেকে 10,000 গুণ বেশি ফল প্রাপ্ত হয় আর ওয়ান গেটস বেনিফিট অফ টেকিং ইফ এনিবডি গোজ অ্যান্ড টেক 10 ইয়ার্স এভরিডে দর্শন ইন জগন্নাথ টেম্পল সেম বেনিফিট ওয়ান ক্যান গেট বাই টেকিং ওয়ান ডে দর্শন ইন গুন্ডিচা তাই কোন ব্যক্তি বা ভক্ত যদি 10,000 বার 10 বছর ভগবান জগন্নাথ দেবের দর্শন মন্দিরে গিয়ে করেন তাতে যা ফল প্রাপ্ত হবে সে যদি এই গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ দেবের দর্শন একবার করে সেই 10 বছরের ফল সে একবার দর্শনে লাভ করবে হাউ মেনি অফ ইউ হ্যাভ টেকেন দর্শন অফ জগন্নাথ ইন গুন্ডিচা আপনারা কতজন গুন্ডিচায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেছেন হরি বল হরি বল সো অল অফ ইউ আর ভেরি ফরচুনেট তাই আপনারা অত্যন্ত সৌভাগ্যবান So we would like to thank all of you for coming and taking darshan of Jagannath. Just by once taking darshan, one is delivered from this material existence. তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে এই গুন্ডিচায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেছেন আর গুন্ডিচায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে এই দুঃখ কষ্টময় জগৎ সংসারে আর আসতে হয় না Again on 3rd July there is Ulta Rath we request all of you to kindly participate in Ulta Rath Yatra 3rd July 3rd July আমাদের আবার উল্টা রথ যাত্রা উৎসব শুরু হবে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা অনুগ্রহ করে সেই উল্টা রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন in scriptures it said rathe cha vaman drishta param punarjanmana vidyate শাস্ত্র বলছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম পুনর্জন্ম ন বিদ্যতে এনিবডি হু সি জগন্নাথ অন রথ এন্ড পুলস দ্য চ্যারিট রথ হি উইল নট টেক বার্থ अगेन তাই রথারূঢ় জগন্নাথ দেবকে
যদি কেউ ওই রশ্মি ধরে একবার টানেন তাহলে তাকে এই কষ্ট দুঃখময় জড় জগতে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। সো প্লিজ টেক বেনিফিট অফ দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই অনুপম সুযোগ গ্রহণ করুন। সো প্লিজ টেক মার্সি অফ জগন্নাথ ইন ফর্ম অফ দর্শন, ইন ফর্ম অফ খিচড়ি প্রসাদ, অ্যান্ড এসপেশালি ইন ফর্ম অফ চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অনুগ্রহ করে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করুন এবং তার পূর্ণ কৃপাযুক্ত প্রসাদম আমাদের এখানে পাশে স্টলে পাওয়া যাচ্ছে তা গ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। শ্রীলা প্রভুপাদ কি শ্রীলা প্রভুপাদ কি।